আপনি কি আপনার মোবাইলের ব্যাটারিটাকে নিয়ে প্রবলেম আছেন? মানে আপনার মোবাইলের ব্যাটারি যেটা রয়েছে সেটা আপনার অনেক প্রবলেম ক্রিয়েট করছে, মানে আপনি চার্জ পাচ্ছেন না এবং আপনার মোবাইলটাকে অনেকক্ষণ ইউজ করতে পারছেন না, এবং আপনি আপনি ফুল চার্জ করছেন বা কিছুক্ষণের মধ্যে সেটা অটোমেটিক মানে চলতে সন্দেহ হতে না হতে আপনার মোবাইলটাকে ব্যাটারি লো শুরু করছে। তো আপনি কি জানেন যে এর আসল কারণগুলো কী এবং কেন এটা ব্যাটারি লো এত হচ্ছে এবং আপনার ব্যাটারিটা টিকছে না? আপনি হয়তো ভাবছেন যে এই কোম্পানির মোবাইলটা ভালো না অথবা এই কোম্পানির ব্যাটারিটা ভালো না এবং আমার মোবাইলটাকে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি না। তো আজকে এসব নিয়েই আমি আপনাদের সামনে তুলে ধরবো ডিটেলস, কেন আপনি আপনার মোবাইলের ব্যাকআপ পাচ্ছেন না এবং আপনার মোবাইলের ব্যাটারিটা অ্যাকচুয়ালি ভালো কি খারাপ। দেখুন, আপনার এই ডিটেলসগুলো জানার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে নেবেন, এবং যদি ভিডিওটাকে ভালো লাগে আপনাদের তো প্লিজ একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন খোলা আছে, আপনি যদি চাই আপনার মন মন চাই কিছু লিখতেও পারেন। তো আমি হচ্ছি রাকেশ আর আপনারা দেখছেন আমার বাংলা ট্রিক্স চ্যানেল। তো চলুন ভিডিওটাকে শুরু করি। বিভিন্ন ধরনের আমরা যেমন মোবাইলটাকে ইউজ করি, ইউজ করার সময় বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং সাইটগুলো ব্যবহার করি। যেমন আমরা মোবাইলটাকে ফোন যেমন ফোন করার জন্য যে কোনো সিমস যেমন এয়ারটেল, ভোডাফোন, বিভিন্ন ধরনের জিও কোম্পানির সিমগুলো ব্যবহার করি, তো সেটা তো নেটওয়ার্কিং জন্য কলিং ব্যবহার করি। তাছাড়া এই ধরনের এমন অনেক ধরনের মোবাইলের সিস্টেম রয়েছে যেগুলো আমরা কাজে অকাজে সেগুলো অন করে রেখে দিই। যেমন যে কোনো জায়গায় আমরা বাইরে রয়েছি কিন্তু সেখানে আমার ওয়াইফাই কানেকশনটা নেই, কিন্তু আমার মোবাইলে ওয়াইফাই কানেকশনটা অন আছে, লোকেশন সিস্টেমটা অন আছে, কাউকে আপনি ফাইল শেয়ার করেছেন ব্লুটুথের মাধ্যমে কিন্তু আপনার কাজটা হয়ে যাওয়ার পরে আপনি সেই ব্লুটুথ সিস্টেমটাকে অফ করেননি। তো আপনাদের বলে রাখি, আপনি যদি এই সিস্টেমগুলোকে অন করে রাখেন আপনার যে ব্যাটারি ব্যাকআপ আছে সেটা আপনি ভালো পাবেন না। আপনার যে ব্যাটারি ব্যাকআপের সিস্টেমটা রয়েছে সেটা এই অ্যাপ এই সিস্টেমসগুলো যেহেতু অন আছে সেহেতু আপনার ব্যাটারিগুলো ইনারা খেয়ে নিচ্ছে, মানে ইনি টানছে। এবার আপনাদের প্রশ্ন হবে, আমি এগুলোকেও অফ করে রেখেছি তবুও আমার ব্যাটারি ব্যাকআপ কেন চলছে না? দেখুন, ব্যাটারি ব্যাকআপ না চলার মোবাইলের অনেক প্রবলেম আছে। যেমন আমি আপনার সেকেন্ড টিপস বলতে চাচ্ছি, আপনার মোবাইলের বিভিন্ন সময় কি হয় যে অটোমেটিক প্লে স্টোর থেকে আমাদের সফটওয়্যারসগুলো আপডেট পেতে শুরু করে। তো এই ধরনের আপডেটসগুলো পেতে শুরু করলে আপনার যদি ইন্টারনেটটা হাই স্পিড হয়ে থাকে তাহলে কি হয় অটোমেটিকলি তাতে ডাউনলোড হয়ে যায় এবং আপডেট হয়ে যায়, আপডেট হওয়ার পর আপনার মোবাইল ব্যাটারিটা একটু কম সংখ্যক খায়। কিন্তু আপনি ধরেন এমন জায়গায় রয়েছেন যেখানে আপনার ইন্টারনেট স্পিড খুব কম এবং আপনি ইউজ করছেন এই নর্মাল ডাটা এবং আপনার সেই 5টা বা 10টা অ্যাপস আপডেটেড হচ্ছে, অনেক ধরনের সময় নিচ্ছে, তো তখনই কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ ব্যাটারি যে আপনার রয়েছে সেই ব্যাটারি কিন্তু তারা সঞ্চয় বা ইউজ করছে, কারণ আপনার সেখানেও ব্যাটারি ইউজ হচ্ছে, সে কারণের জন্য আপনার মোবাইলে ব্যাটারিটা অনেক কম ব্যাকআপ দিচ্ছে। তাছাড়াও আরও বিভিন্ন ধরনের টপিক সিস্টেম রয়েছে যেগুলোকে আপনারা জানেন না। তো দেখুন, আপনাদের বলবো, আপনি যখন আপনার এই অ্যাপসগুলো আপডেট হচ্ছে আপনি কি করে রাখবেন, আপনার যে প্লে স্টোর সেটিংয়ে গিয়ে সেটা অটো আপডেট না করে আপনি ডু নট আপডেট করবেন, আপনি যখন মোবাইলে আপনার ওয়াইফাই কানেকশন আসবে তখনই আপনি সেটাকে ডাউনলোড করবেন অথবা আপডেট করবেন। নেক্সট আসলো যে আপনি আপনার মোবাইলের বিভিন্ন ধরনের সাউন্ড সিস্টেমগুলোকে অন করে রাখেন, যেমন কিপ্যাডে যখন আপনি টিপছেন সেটা সাউন্ড, মোবাইলটা অফ হচ্ছে সে তার সাউন্ড, অন হচ্ছে তার সাউন্ড, স্ক্রিন অন অফের জন্য, ঠিক আছে, বিভিন্ন ধরনের মেসেজিং সাউন্ডস অনেক বিভিন্ন ধরনের অনেকে রাখে এবং বিভিন্ন ধরনের অনেকে থিমস ব্যবহার করে, যেমন আপনি অনেক ধরনের ফ্লাওয়ার ঘুরছে, লাইট জ্বলছে, সেই ধরনের থিমসগুলো ব্যবহারের জন্য আপনার মোবাইলটা যে হয়েছে ব্যাটারি অনেক সে খায়, ঠিক আছে। তো আপনাকে সেই ধরনের জিনিস থেকে বেঁচে থাকতে হবে এবং আপনার ব্যাটারিকে যদি আপনি অনেকক্ষণ চালাতে চান। এবার আরও বিষয় রয়েছে, আপনি মোবাইল যে স্ক্রিনটা রয়েছে সেটা একটা টাইম আউট অ্যান্ড টাইম ইন, মানে আপনার যে মোবাইল স্ক্রিনটা জ্বলছে
ঠিক আছে, ঝরা পড়ে আপনি কি করছেন সেটাকে অনেকক্ষণ ধরে কি করছেন, যে টাইম টাইমটাকে অনেক রেগুলেশনটাকে অনেক বাড়িয়ে রাখছে, অথবা আপনার টাইমটা অনেকক্ষণ রাখছেন, যে আপনি মোবাইলটাকে অনেকক্ষণ ধরে লাইট, আপনি মোবাইলটাকে কাজ করছেন না কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনটি জ্বলে রয়েছে, সেই জন্য কি হচ্ছে আপনার মোবাইলের যে ব্যাটারি সেখানে আপনার অপচয় হচ্ছে। এবার আপনি আরেকটা ট্রিক্স হয়তো জানেন না, যে আপনার মোবাইলের যে সিস্টেমস মানে এতগুলো অ্যাপস জো রয়েছে, আপনি হয়তো দেখবেন আপনার অ্যাপস ম্যানেজারে গিয়ে ঢুকে দেখবেন মোবাইলে, যে আপনার অ্যাপস ম্যানেজারের মধ্যে অনেক বিভিন্ন ধরনের অ্যাপস যেগুলো আছে সেগুলো আপনার হয়তো কাজ করছেন না, বা আপনি হয়তো কাজ করে করে মিনিমাইজ মিনিমাইজ করে গেছেন, তো সেগুলো অ্যাপস আপনি প্লিজ প্লিজ আপনাকে বলবো সেগুলো ক্লিয়ার করে দেবেন। সেগুলো ক্লিয়ার করার পরে অথবা ফোর্স স্টপ আপনি সেখানে অ্যাপস ম্যানেজারের মাধ্যমে গিয়ে সেই অ্যাপসগুলো ফোর্স স্টপ করে দেবেন, তাহলে আপনার কি ব্যাটারিটা অপচয় হবে না, তাহলে ব্যাটারি আপনার খাবে না। এবং সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আপনি আপনার মোবাইলটাকে শুধুমাত্র আপনার অরিজিনাল চার্জার দিয়েই চার্জ করবেন। দেখুন বিভিন্ন সময় কি হয়, আপনারা যে কোনো চার্জার দিয়ে আপনার মোবাইলটাকে চার্জ করে নিচ্ছেন, যে কোনো জায়গায় গিয়ে আপনি চার্জ করে নিচ্ছেন, তো আপনাকে বলবো প্লিজ এই ধরনের কাজটা আপনারা করবেন না, আপনারা নিজস্ব অরিজিনাল চার্জার দিয়ে আপনার মোবাইলটাকে চার্জ করবেন, তাতে আপনার মোবাইলের লাইফ টাইম ব্যাটারি লাইফ যেটা আছে সেটা অনেকটা দীর্ঘায়িত হবে। তাছাড়া আপনার যদি চার্জ করতে হয় আর আপনার চার্জ যদি খারাপ হয়ে চার্জার, তো আপনাদের বলবো আপনারা অরিজিনাল চার্জারই পারচেস করবেন, হয়তো তাতে আপনাদের কিছু টাকা বেশি খরচা হতে পারে কিন্তু আপনারা প্লিজ অরিজিনাল চার্জারই ক্রয় করবেন। এবার আপনার এতগুলো সিস্টেম দেখার পরেও যদি আপনি মনে করেন যে আপনার মোবাইলের ব্যাটারিটা ব্যাকআপ দিচ্ছে না অথবা আপনার ব্যাটারি সঞ্চয় হচ্ছে না, তো আপনাকে নতুন ব্যাটারি ক্রয় অবশ্যই করতে হবে, আপনাকে নতুন ব্যাটারি আপনাকে বাই করতে হবে। তারপরও যদি আপনার মনে হয় যে এত সিস্টেম মেনে চলেও আমার ব্যাটারিটা ব্যাকআপ পাচ্ছি না, তাহলে আপনাকে ভাই সরাসরি কথা, আপনাকে অ্যান্ড্রয়েড মোবাইল ছেড়ে দিয়ে আপনাকে নোকিয়ার যে নতুন সেটগুলো রয়েছে এখন মার্কেটে আপনাকে সেগুলো ব্যবহার করতে হয়, তাতে আপনি কোনো হোয়াটসঅ্যাপ পাবেন না, কোনো মিউজিক সিস্টেম পাবেন না, কোনো ইন্টারনেট কানেকশন পাবেন না, সেলফি তোলার ক্যামেরা পাবেন না। তো আপনারা যদি আপনার মোবাইলটাকে বেশি ইউজ করতে চান আপনি এবং বিভিন্ন ধরনের গেম খেলতে না চান এবং মোবাইলটাকে ব্যাটারি অনেকক্ষণ আপনি চান যে আমি একদিন চার্জ করবো 5 দিন মোবাইলটাকে চার্জার ধরবো না, ঠিক আছে, তাহলে সেজন্য আপনাকে আপনাকে নোকিয়া হ্যান্ডসেটই ব্যবহার করতে হবে। তো চলুন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার যে রেড বাটনটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে নেবেন অথবা টান করে বাজিয়ে নেবেন। তো চলুন আজকের এতটুকুই আমার এই চ্যানেলের সেকেন্ড ভিডিও, তো প্লিজ 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 অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বাঙালি হয়ে বাংলায় দেখুন এবং বাংলাকে ভালোবাসুন। চলুন শেষ করুন।